গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুর প্রতিনিধি মনিরুল আলম জানান, গেল ২৪ ঘন্টায় জেলায় ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ২২০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে জেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। নতুন করে আক্রান্তের মধ্যে কালীগঞ্জের ৫ জন, কালিয়াকৈরের ৩৪, শ্রীপুর ১৫ ও গাজীপুর সদরে ১৫৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩৬২ জন, সুস্থ হয়েছেন ১১৩৭৫ জন। এ পর্যন্ত গাজীপুর জেলায় মৃত্যু হয়েছে ২৫৬ জনের। সাভারে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানিয়েছেন, বিকেলে সাভারের হেমায়েতপুরে এ সহায়তা প্রদান করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান সমর বলেন, করোনাকালীন সময়ে কয়েক ধাপে এই অর্থ বিতরণ করছে। ধারাবাহিকভাবে মোট ৪৫০ জনকে নগদ ৫০০ টাকা করে ২,২৫,০০০ টাকা দেয়া হবে। এ সময় ইউপি চেয়ারম্যান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তেঁতুলছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি সদস্য ফিরোজ কাজল ও তেঁতুলছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যেহেতু লকডাউন চলছে, এই লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনেই আমরা প্রতিদিন ৩০ জনের মধ্যে আমরা এই প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করছি। আমরা সর্বমোট প্রধানমন্ত্রীর তরফ থেকে ৪৫০ জন এবং আমাদের তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে আরও ২০০ জনের মধ্যে আমরা এই নগদ অর্থটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করছি আর করব।